সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। সাবানা একজন বাংলাদেশি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে 1967 সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সাবানার প্রকৃত নাম রত্না। চিত্র পরিচালক এহতেশাম চকরি চলচ্চিত্রে তার সাবানা নাম প্রদান করেন। তার পূর্ণ নাম আফরোজা সুলতানা। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। তিনি তার 36 বছরের কর্মজীবনে 299টি চলচ্চিত্রে অভিনয় করেন। 60 থেকে 90 দশকে জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। 2000 সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2017 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। সাবানা 1952 সালের 15 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন, এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী। সাবানার ছোট খালা ছিলেন তার প্রিয় পাত্র। তার নানার বাসার কাছে ছিল তাদের বাসা। সাবানা গ্যান্ডেরিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগত না। সাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র 9 বছর বয়সে। চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা, সাবানার বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই সাবানার চলচ্চিত্রে আগমন হয়। সাবানার চলচ্চিত্রে কর্মজীবনের সূচনা হয় শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে। তার অভিনীত 299টি চলচ্চিত্রের মধ্যে 130টিতে তার বিপরীতে ছিলেন আলমকে। নতুন সুর চলচ্চিত্রে এহতেশামের সহকারী ছিলেন আজিজুর রহমান। তিনি তাকে স্ক্রিপ্ট মুখস্থ, সংলাপ প্রদান ও ক্যামেরার সামনে দাঁড়ানোর তালিম দেন। শিশুশিল্পী হিসেবে তিনি ইবনে বিচার পরিচালিত আবার বড়বাসের রূপবান এবং পার্শ্বচরিত্রে মুস্তাফিজ পরিচালিত ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করেন 1966 সালে। পরের বছর 1967 সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এই চলচ্চিত্রেই পরিচালক এহতেশাম তার রত্না নাম বদলে সাবানা রাখেন। 1970-এর দশকের শুরুতে সাবানা কাজী জহির পরিচালিত মধুমিলন ও অবুজমন এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন। 1970 সালে তিনি সৌর লক্ষণবি পরিচালিত উর্দু চলচ্চিত্র চাঁদ সুরুজ এবং মুস্তাফিজ পরিচালিত একই অঙ্গে এত রূপ ও কাজী মেজবাউদ্দিন পরিচালিত ছদ্মবেশী ছবিতে অভিনয় করেন। 1972 সালে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল এস এম শফির ছন্দ হারিয়ে গেল, নাজমুল হুদার চৌধুরী বাড়ি এবং আজিজুর রহমানের সমাধান ও স্বীকৃতি। একই বছর তিনি মাসুদ পারভেজের প্রযোজনায় চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ওরা 11 জন চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি আজিজুর রহমান পরিচালিত অতিথি ও সিবি জামান পরিচালিত ঝড়ের পাখি চলচ্চিত্রে অভিনয় করেন। 1977 সালে সিরাজুল ইসলাম ভূঁইয়া পরিচালিত জননী চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তার মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যানের রীতি শুরু হয়। জনপ্রিয়তার শীর্ষে থাকা সাবানা 1979 সালে প্রযোজকের খাতায় নাম লেখান। 1979 সালে তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রতিষ্ঠা করেন এস এস প্রোডাকশনস এবং নির্মাণ করেন মাটির ঘর চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেন আজিজুর রহমান এবং এতে সাবানার বিপরীতে অভিনয় করেন তৎকালীন আরেক জনপ্রিয় অভিনেতা রাজ্জাক। 80-এর দশকে সাবানা বেশ কিছু ব্যবসা সফল ও অসাধারণ চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। 1980 সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত সখী তুভি কার এবং আজিজুর রহমান পরিচালিত শেষ উত্তর ও ছুটির ঘণ্টা চলচ্চিত্রগুলো তাকে সুখ্যাতি এনে দেয়। রোমান্টিক নাট্যধর্মী সখী তুভি কার চলচ্চিত্রে রাজ্জাক ও ফারুকের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সাবানা 1982 থেকে 1984 সাল পর্যন্ত টানা 3 বার যথাক্রমে 2 পয়সার আলতা, নাজমা ও ভাদ্দে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেন পরিচালিত 2 পয়সার আলতা চলচ্চিত্রে চাচার সংসারে পালিত পিতামাতাহীন এক মেয়ে কুসুম চরিত্রে অভিনয় করেন। সুভাষ দত্ত পরিচালিত নাজমা চলচ্চিত্রে স্বামীর সংসার থেকে নিগৃহীত নাজমা রহমান চরিত্রে অভিনয় করেন। আমজাদ হোসেন পরিচালিত ভাদ্দে চলচ্চিত্রে দরিদ্র বাউলের কন্যা জরি চরিত্রে অভিনয় করেন। এ সময় তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র সমূহ হল কামাল আবেদ পরিচালিত রজনীগন্ধা, লালু ও ভুলু, মা ও ছেলে, মতিন রহমান পরিচালিত লাল কাজল, মমতাজ আলী পরিচালিত নালিশ, মালিক আফসারী পরিচালিত ঘরের বউ, আমজাদ হোসেন পরিচালিত সখীরার যুদ্ধ ও শেখ নজরুল ইসলাম পরিচালিত নতুন পৃথিবী। এছাড়া তিনি হিব্বতওয়ালি, বাসেরা ও হালচাল উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন। 1986 সালে সাবানা নায়করাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ, এজে মিন্টু পরিচালিত অশান্তি এবং
প্রমোদ চক্রবর্তী পরিচালিত শত্রু নামক একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী, দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা, বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত, এ জে বিট্টু পরিচালিত লালু বাস্তান, জহিরুল হক পরিচালিত সারেন্ডার চলচ্চিত্রে অভিনয় করেন। অপেক্ষা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1989 সালে তিনি মতিউর রহমান পরিচালিত রাগাভাবি, কামাল আহমেদ পরিচালিত ব্যথার দান ও এ জে মিন্টু পরিচালিত সত্য মিথ্যা চলচ্চিত্রে অভিনয় করেন। রাঙাভাবি ছবিটি তার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত। 1990 সালে তিনি আজহারুল ইসলাম খান পরিচালিত মরণের পরে, কামাল আহমেদ পরিচালিত গরিবের বউ ও স্বপন সাহা পরিচালিত ভাই ভাই চলচ্চিত্রে অভিনয় করেন। বিয়োগাত্মক মরণের পরে চলচ্চিত্রে সাবানা ছয় সন্তানের জননী সাথী চরিত্রে অভিনয় করেন। 1991 সালে তিনি শিবলি সাদিক পরিচালিত অচেনা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত টপ রংবাজ, এ জে বিট্টু পরিচালিত পিতামাতা সন্তান, কাজী মোর্শেদ পরিচালিত সান্ত্বনা, শেখ নজরুল ইসলাম পরিচালিত স্ত্রীর পাওনা এবং নজরুল ইসলাম পরিচালিত উর্দু চলচ্চিত্র আন্ধিতে অভিনয় করেন। সাবানা 1989 থেকে 1991 সাল পর্যন্ত পুনরায় টানা তিনবার যথাক্রমে রাঙাভাবি, মরণের পরে ও অচেনা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং 1990 সালে গরিবের বউ চলচ্চিত্রের জন্য প্রযোজনায় শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজকের পুরস্কার লাভ করেন। 1990 দশকের প্রথম দিকে প্রধান চরিত্রে অভিনয় করলেও শেষের দিকে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন। প্রধান চরিত্রে মতিউর রহমান পরিচালিত অন্ধবিশ্বাস, মালেক আফসারি পরিচালিত ক্ষমা, মোহাম্মদ মোনার হোসেন পরিচালিত লক্ষ্মী সংসার, কামাল আহমেদ পরিচালিত অবুধ সন্তান, শহীদুল আলম খোকন পরিচালিত ঘাতক ও মাসুদ পারভেজ পরিচালিত ঘরের শত্রু চলচ্চিত্রে অভিনয় করেন। তার পার্শ্ব চরিত্রে অভিনীত চলচ্চিত্রের মধ্যে স্নেহ, কন্যাদান, সত্যের মৃত্যু নেই, স্বামী কেন আসামি উল্লেখযোগ্য। 1997 সালে তিনি হঠাৎ করেই অভিনয়ের ইতি টানেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ 1997 সালে মুক্তি পায়। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সাবানা 1973 সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওয়াহিদ সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সাবানার প্রযোজনার প্রতিষ্ঠান SS প্রোডাকশনসের দেখাশোনা করতেন সাদিক। 1997 সালে সাদিক হঠাৎ চলচ্চিত্র অঙ্গ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং 2000 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। সাবানা সাদিক দম্পতির দুই মেয়ে সুমি ও উর্মি এবং এক ছেলে নাহিদ রয়েছে। সাবানা মোট 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে 1991 সালে প্রযোজক সমিতি পুরস্কার, 1982 ও 1987 সালে বাচসাস পুরস্কার, 1984 সালে আট ফোড়া পুরস্কার, 1988 সালে আট ফোড়া পুরস্কার, 1988 সালে নাট্যসভা পুরস্কার, 1987 সালে কামরুল হাসান পুরস্কার, 1985 সালে ললিত কলা একাডেমি পুরস্কার, 1989 সালে কথক একাডেমি পুরস্কার এবং ওই বছরই জাতীয় যুব সংগঠন পুরস্কার। এছাড়াও সাবানা মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, রোমানিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল সহ আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।